নমস্কার, অ্যাস্ট্রোবালমিস্ট নিউমেরোলজি সেন্টারে আপনাকে স্বাগত। এখানে প্রত্যেক এপিসোডে আচার্য কুশ মুখার্জি একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার, আমি আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস্ট নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। আমি প্রতিদিন আমার প্রতিবেদন ফেসবুক পেজ, আমার নিজস্ব গ্রুপ, বিভিন্ন জায়গায় এবং ওয়েবসাইট, সেখানে পোস্ট করি। এগুলিতে সমস্ত সাধারণ মানুষ খুব উপকৃত হবে এবং তারা ভালো থাকবে। লক্ষ্য হচ্ছে জ্যোতিষশাস্ত্রটিকে সার্বিকভাবে সকলের কাছে পৌঁছে দেওয়া, সকলের মঙ্গলের জন্যে আমার এই নিত্য প্রয়াস। আজকের প্রতিবেদনটি অতি সুন্দর, আপনাদের জীবনে এই যোগ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, সকলাই আমরা কম বেশি এই ফল ভোগ করে থাকি। আজকের যে যোগটি সেটির নাম ব্রণযোগ বা ক্যান্সার যোগ বা অর্বুদ যোগ। যদি জন্মকুণ্ডলিতে ষষ্ঠপতি অশুভ হয় এবং সেই ষষ্ঠপতি যদি জাতকের জন্মকালে লগ্নে অষ্টমে বা দশমে অবস্থিত হয়, তবে ব্রণযোগ বা ক্যান্সার যোগ সূচিত হবে। জাতক সংকটজনক ক্যান্সার রোগে ভুগবে। এই যোগের প্রথম শর্ত হচ্ছে ষষ্ঠপতিকে অশুভ হতে হবে। মিথুন, সিংহ, কন্যা, বৃশ্চিক, মীন ইত্যাদি ক্ষেত্রে ষষ্ঠপতি অশুভ গ্রহ হতে পারে, কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল লগ্নপতি তথা ষষ্ঠপতি হওয়ায় বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এই যোগ না হয় সূচিত না হয় স্বাভাবিক, তবুও হয়। কারণ কি, ওই ক্ষেত্রে দেখা যায় বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় ষষ্ঠে একাধিক পাপগ্রহের অবস্থান, তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় সত্র, অশুভ ষষ্ঠপতিকে অবশ্যই লগ্নে অষ্টমে বা দশমে থাকতে হবে। ষষ্ঠপতি শুভ গ্রহই হোক বা অশুভ গ্রহই হোক, ষষ্ঠপতিকে লগ্নে অবস্থান করতে হবে এবং সেটি অশুভজনক অবস্থায় থাকতে হবে, অশুভ গ্রহ দ্বারা দৃষ্টপ্রাপ্ত হতে হবে। জন্মকালে ষষ্ঠপতি লগ্নে অবস্থান করলে জাতকের পুষ্টি স্বাভাবিকভাবে দুর্বল বিবেচিত হয়ে থাকে। তাছাড়া ষষ্ঠপতি অশুভ হয়ে থাকলে শারীরিক কষ্ট এবং মানসিক কষ্ট ভোগ করে। এবার আসুন আমরা দেখে নিই কী কী হলে আমাদের কোন কোন অঙ্গে কোন কোন ক্ষেত্রে ক্যান্সার হতে পারে, কোন কোন গ্রহ অনুযায়ী দেহের অংশে ক্যান্সার হতে পারে, তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। যদি আমাদের গ্রহ সংখ্যা সাতটি, রাহু কেতু ছায়াগ্রহ, এদেরও অবস্থান আমি বলবো। রবি ষষ্ঠপতি হলে মস্তকের যে কোনো অংশে ক্যান্সার হতে পারে। চন্দ্র ষষ্ঠপতি হলে মুখমণ্ডলের যে কোনো অংশে ক্যান্সার হতে পারে। মঙ্গল ষষ্ঠপতি হলে গলা, ঘাড়, মলদ্বার মানে রেকটাম প্রভৃতি অংশে ক্যান্সার হতে পারে। বুধ ষষ্ঠপতি হলে পাকস্থলীতে ক্যান্সার হতে পারে। বৃহস্পতি ষষ্ঠপতি হলে নাকে ক্যান্সার হয়। শুক্র ষষ্ঠপতি হলে চোখে এবং ইউট্রাসে ক্যান্সার হয়। শনি ষষ্ঠপতি হলে পায়ে এবং লোয়ার অ্যাবডোমেনের যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে। এছাড়া যদি কোনো ক্ষেত্রে দেখা যায় চন্দ্র, মঙ্গল এবং কেতু কর্কট রাশিতে রয়েছে, তাহলে সেক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তাহলে আমি ষষ্ঠপতি গ্রহের অবস্থান, এবার রাহুর একটি বিশেষ অবস্থানের জন্য ক্যান্সার হতে পারে। যদি ষষ্ঠে মঙ্গল থাকে এবং তা রাহু দ্বারা দৃষ্ট হয়, রাহু ও শনি দ্বারা দৃষ্ট হয়, তাহলে সেক্ষেত্রেও ক্যান্সার হতে পারে। সেক্ষেত্রে যে ক্যান্সারটি হয় সেটা আমরা সাধারণত ব্লাড ক্যান্সার বলি। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের ক্যান্সারের কথা বললাম এবং কখন কিভাবে হয় সেটাও বললাম।
এই যে কথাগুলি বললাম এগুলো জন্মকুণ্ডলী বিচার করা অত্যন্ত প্রয়োজন, অর্থাৎ অত্যন্ত বৈজ্ঞানিক ভিত্তিভাবে আমাদের অ্যাস্ট্রোলজি কিন্তু বিশ্লেষণ করা হয়েছে। তো সুতরাং প্রত্যেকটি গ্রহের অবস্থান অনুযায়ী যেমন রয়েছে, প্রত্যেকটি গ্রহের প্রতিবিধানও রয়েছে। ক্যান্সারের জন্য কি করবেন সেটাও আমি পরে বলব। ক্যান্সার হচ্ছে, এটা একটা সাধারণ নাম, সকল প্রকার ম্যালিগন্যান্ট কেই ক্যান্সার বলে, অর্থাৎ যেখানে সেলের অ্যাবনর্মাল বৃদ্ধি হচ্ছে। ক্যান্সার মানব দেহের অত্যন্ত প্রয়োজনীয় প্রত্যঙ্গ বা টিস্যু সমূহের বিশেষ ক্ষতি সাধন করে থাকে এবং এই রোগ সাধারণত নির্মূল হতে খুব সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। তো এই জন্য আমরা সাধারণত বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে ডাক্তার ডাক্তারি চিকিৎসা করছে, মানুষ অনেক ক্ষেত্রে সুস্থ হচ্ছে, অনেক ক্ষেত্রে হচ্ছে না। তবু আমি বলবো, যেহেতু অর্থ ব্যয় হবে না, সেই জন্য আপনারা সাধারণত চন্দ্রের বীজ মন্ত্র করবেন, ওং ঐং ক্লিং সময় কালো বস্ত্র পরিধান করে আপনি চন্দ্রের বীজ মন্ত্র যখন করবেন পূর্ব দিকে মুখ করেই করবেন, কারণ রবির সঙ্গে চন্দ্রের সম্পর্ক অত্যন্ত ভালো। আর মঙ্গলের বীজ মন্ত্র করবেন, ওং হুং শ্রীং মঙ্গলায়, স্নান করে 108 বার বা 3 মিনিট লাল পোশাক পরে পূর্ব দিকে মুখ করে এই দুটি বীজ মন্ত্র করবেন, তাহলে আপনারা ক্যান্সার থেকে অনেক ভালো থাকবেন। এছাড়া আরেকটি গ্রহের বিশেষ প্রাধান্য রয়েছে এই ক্যান্সারের জন্য, সেটি হচ্ছে কেতু। কেতুর বীজ মন্ত্রের জন্য ওং হ্রিং ঐং কেতবে 108 বার বা 3 মিনিট সন্ধেবেলায় করবেন, সঙ্গে ওনার ইষ্টদেবীর বীজ মন্ত্র করবেন, ধুম ধুম ধুমাবতী স্বাহা। রাত্রে শুতে যাওয়ার সময় সাদা পোশাক পরে ওং হ্রিং শ্রিং শুক্রায় 18 বার করবেন, দেখবেন আপনারা মানসিক দিক থেকে ভালো থাকবেন, শারীরিক দিক থেকে ভালো থাকবেন। এগুলো করার জন্য কোনো অর্থ ব্যয় বা কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না, শুধু কেবলমাত্র দেখিয়ে নেবেন যে আপনার ষষ্ঠপতি গ্রহের অবস্থান কেমন, আপনার জন্মকুণ্ডলী থেকে সত্যিই এই ধরনের ক্যান্সার বা ব্রণযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের প্রতিবেদনটি আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে বা ভালো লাগছে। যদি ভালো লাগে তো সকলের উপকারের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে সকলেই উপকৃত হয়। নমস্কার, ধন্যবাদ। অ্যাস্ট্রোপামিস্ট নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে আমি আচার্য শ্রী কুশ মুখার্জি বলছি। আমি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন দিক, শুভ অশুভ বিভিন্ন যোগ, শুভ অশুভ প্রত্যেক দিন আপনাদের সামনে তুলে ধরব আমার চ্যানেলের মাধ্যমে। এবং শুধু তাই নয়, জ্যোতিষশাস্ত্রের এই বিজ্ঞানভিত্তিক বিষয়টিও তুলে ধরব এবং তার প্রতিবিধান, সঠিক প্রতিবিধান আপনাদের সামনে তুলে ধরব। সব ক্ষেত্রেই গ্রহরত্নের প্রয়োজন রয়েছে এমন নয়, জ্যোতিষশাস্ত্র অত্যন্ত সুন্দর এবং সার্বিক মঙ্গলের জন্য। প্রতিবেদনগুলি আপনাদের ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে সকলে উপকৃত হয়। নমস্কার, আপনাদের সঙ্গে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।